সো হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল। আপনারা দেখছেন এমকে জানা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আর একটি নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও। সো আমরা হয়তো অনেকেই জানি না যে ক্যানভাতে কিন্তু বাংলা ফ্রন্ট ব্যবহার করা যায়। হ্যাঁ, অনেকেই কিন্তু বাংলা ফ্রন্ট নিয়ে ক্যানভাতে সমস্যার সম্মুখীন হয়েছে। আমরা এখন দিকে চাইলে কিন্তু আপনাদের মোবাইল ফোনেই যখন ক্যানভা ইউজ করব, সেই মোবাইল ফোনের অ্যাপেই কিন্তু বাংলা ফ্রন্টও অ্যাড করা যাবে। অর্থাৎ আমরা জানি যে ক্যানভাতে শুধুমাত্র ইংরেজি ফ্রন্ট পাওয়া যায়, কিন্তু বাংলাতেও কিন্তু ফন্ট আছে। কীভাবে আপনারা বাংলা ফন্টগুলো খুঁজে পাবেন সেটাই আজকের এই বিস্তারিতভাবে জানাবো ভিডিওতে। তো চলুন না বেশি কথা না বাড়ি, আজকের ভিডিও স্টার্ট করা যাক। তো চলুন তাহলে সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। তো দেখতেই পাচ্ছেন প্রথমে এটা ক্যানভা অ্যাপ। সো ক্যানভা অ্যাপটা আমরা ওপেন করে নেব। এটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ক্যানভা লিখলে কিন্তু এই অ্যাপটা প্লে স্টোরে রয়েছে, সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে আপনারা ফার্স্ট টাইম লগ ইন করে নেবেন বা সাইন আপ করে নেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন যে আমরা ক্যানভা অ্যাপটাও কিন্তু ওপেন করেছি। এখান থেকে স্ক্রল করে যে কোনো একটা থিম আমরা চুজ করে নিচ্ছি। ধরুন এই পোস্টারটা আমরা নিয়ে নিচ্ছি। সো ফেসবুকের পোস্টার, এটা ফেসবুক পেজের জন্য। তো আমরা দেখবো যে কীভাবে এই পোস্টারটাকে, আমরা দেখতে পাচ্ছেন ইংরেজি লেখা রয়েছে, এটাকে আমরা বাংলা ফ্রন্টে অ্যাড করব। দেখানো দেখতে পাচ্ছেন ইউ লেখা রয়েছে, ইউ এ যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন এডিট লেখা রয়েছে নিচের দিকে, এডিটে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা বাংলা লিখে নেবেন। সো আমি আমার নামটা লিখে দিচ্ছি মৃণাল। দেখতে পাচ্ছেন ফন্টটা কিন্তু এখন নর্মাল রয়েছে। সো এই ফন্টটাকে আপনারা কীভাবে বাংলাতে অ্যাড করবেন, সো এটার উপরে আমরা লিখতে পাচ্ছেন বাংলা লিখেছি, আবার একবার সিলেক্ট করবো সেকেন্ড টাইম। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ফন্ট এডিটের পাশে লেখা রয়েছে ফন্ট, ফন্টে ক্লিক করে দিন। এখানে যদি আপনারা স্ক্রল করেন দেখবেন শুধুমাত্র ইংরেজি ফন্টগুলি কিন্তু বেশিরভাগ এখানে শো করে। তো এখান থেকে আমরা কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে সার্চ বার রয়েছে, সার্চ বারে ক্লিক করে দেবেন। এখানে এসে যদি আপনি লিখে দেন ইংলিশে বাংলা বলে, BANGLA বাংলা বলে যদি লিখেন, দেখবেন যে ফ্রন্ট কিন্তু দুটি একমাত্র দেখাবে, একটা হচ্ছে আমার বাংলা, একটা হচ্ছে একুশে বাংলা। শুধুমাত্র এই দুটি ফ্রন্ট কিন্তু বাংলা দেখায়। তো এখানে আপনারা কিন্তু আরও বাংলা ফ্রন্ট দেখতে পাবেন, সেটা কীভাবে? সো এখানে আমরা দেখুন বাংলা লিখেছি, এটাকে আমরা যদি ইংলিশে লিখি বেঙ্গলি, BENGALI, সো বেঙ্গলি লিখে যদি এটা সার্চ করি দেখবেন, সরি একটু স্পেলিংটা মিস হয়েছে। সো বেঙ্গলি যদি লিখে আমরা সার্চ করি দেখবেন অনেক কিন্তু বাংলা ফ্রন্ট এখানে শো করছে, এবং প্রতিটা ফ্রন্টে কিন্তু এখানে কার্যকরী। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বাংলা ফন্ট রয়েছে, এবং ফন্টের যে বোল্ড নর্মাল সেগুলো কিন্তু এখানে কার্যকরী হয়। তো আমরা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নর্মাল রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি সলিমান লিপি, সলিমান লিপিতে যদি ক্লিক করি দেখবেন আমাদের কিন্তু ফ্রন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমরা একটু আরও বড় করে রাখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা নেক্সট যে ফন্টটা দেখাবো সেটা হচ্ছে শ্যামরূপালী। এখানে সেকেন্ডে যদি ট্যাপ করে দেখতে পাচ্ছেন একটু লোড হতে সময় লাগবে, দেখতে পাচ্ছেন ফ্রন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, তার মানে কিন্তু কাজ হচ্ছে। তো এই ধরনের দেখবেন অনেক ফ্রন্ট রয়েছে, অনেক ফ্রন্ট এখানে রয়েছে যদি আপনি স্ক্রল করতে থাকেন। তো আমরা আরেকবার যাব, দেখতে পাচ্ছেন মুক্তি রয়েছে, দেখুন সমস্ত ফ্রন্টগুলি কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যারো দেখাচ্ছে, এই এই ফন্টটাতে আমি ধরুন ক্লিক করছি, দেখতে পাচ্ছেন অ্যারো ডান দিকে রয়েছে। অ্যারোতে যদি ট্যাপ করেন দেখতে পাচ্ছেন এটার যে রেগুলার যেটা হচ্ছে এই এইটা যদি আপনি বোল্ড করতে চান, বোল্ড বা যে বোল্ড অপশন বা বোল্ড ফন্ট সেটাও কিন্তু আপনি পেয়ে যাবেন এই ফন্টেরই। সো আমরা যাচ্ছি আবার এইখানেই, ফ্রন্টে গেলাম, দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন, এখানে দেখতে পাচ্ছেন যে বোল্ড লেখা আছে, বোল্ডে যদি ক্লিক করে দেখতে পাচ্ছেন ফ্রন্টটা কিন্তু বোল্ড হয়ে গেছে। সো ধরুন আমি এটা এখন সেভ করতে যাচ্ছি, সেভ করবার জন্য সেম যেরকম প্রসেস আমাদের সেম প্রসেস যেতে হবে। এর জন্য কোনো কিন্তু প্রিমিয়াম যে বা টাকা দিয়ে আপনাকে পারচেস করতে হবে এমন কোনো ব্যাপার নেই, সমস্ত কিছু কিন্তু ফ্রিতে রয়েছে। তো অ্যাড পরবর্তীতে যদি আপনারা ফ্রন্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তো এটা আমরা সেভ করবো, এবার দেখতে পাচ্ছেন সেভ উপরের দিকে রয়েছে, ডাউনলোড, এখানে ট্যাপ করে দেবো। এখানে ট্যাপ করার পর একটু ওয়েট করতে হবে, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কিন্তু ডিজাইনটা সেভ হচ্ছে। তো কিছুক্ষণ আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, এবং এখানে কিন্তু আপনাকে অ্যালাউ করে দিতে হবে যদি না আপনার পারমিশন দেওয়া থাকে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সেভ হয়ে গেল গ্যালারিতে, দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি লেখা রেখা আছে। আমরা দেখে নেবো তবু সেভ হয়েছে কিনা। আমরা ফটো স্টপ ইন করেছি, লাইব্রেরিতে চলে যাব এখান থেকে। দেখতে পাচ্ছেন ক্যানভাতে যদি আমরা ঢুকি আমাদের এটা কিন্তু গ্যালারিতে চলে এসেছে, এবং যে কোয়ালিটি সেটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটি রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আপনারা কিন্তু ফ্রন্ট যে বাংলা সেগুলো কিন্তু বাংলা লিখে আপনি ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন ইংলিশের পরিবর্তে বাংলা দিয়েই। সো এখন থেকে আপনি কিন্তু ক্যানভা দিয়ে নানা ধরনের ক্রিয়েটিভ কাজ করতে পারবেন বাংলা ফন্ট ইউজ করেও। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের এমকে জানা সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে পারেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন।